স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা, কিন্তু একদিন পরাধীন ছিল প্রিয় মাতৃভূমি হাজার কিলোমিটার দূরের হায়না পাকিস্তানিদের করতলে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছি পরম লব্ধ স্বাধীনতা। সেই স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন মোবাশ্বের হোসেন, অনেক গুণের সমন্বয়ে এক অসাধারণ বাঙালি তিনি। পরিবেশ বাঁচানোর আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল মানবিক সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখেন স্বাধীনতার পরম চেতনায়। বাংলাদেশের স্থাপত্যকলার বিকাশে রেখে চলেছেন নিরন্তর ভূমিকা। দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন বাঙালিয়ানার ধ্রুপদী সৌন্দর্য। বিপুল অভিজ্ঞতায় সমৃদ্ধ স্থপতি মোবাশ্বের হোসেন আজকের শিল্প বাড়ির অতিথি। সুদর্শক, আপনাদের শিল্প বাড়ি দেখবার জন্য আমন্ত্রণ জানাই। শিল্প বাড়ি পরিবেশিত হয় দর্জি বাড়ির সৌজন্যে। আজ শিল্প বাড়িতে আছেন বাংলাদেশের একজন উজ্জ্বল মানুষ, বিশিষ্ট স্থপতি এবং মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন। মোবাশ্বরভাই, আপনাকে স্বাগত জানাই শিল্প বাড়িতে। কেমন আছেন? আছি, এই বয়সে যতটুক ভালো থাকা দরকার মনে হয়। আপনার ছবি আঁকবেন এই তরুণ শিল্পী সাইফুল ইসলাম। সাইফুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মোবাশ্বর ভাই, মানুষের জীবনে নানা রকমের গল্প এবং ঘটনা থাকে এবং ঘটনাগুলো নিয়েই সে বেড়ে ওঠে। আপনার জীবনে যেটুকু আমি জানলাম গত কয়েকদিনে, বিস্ময়কর ঘটনার বিস্তার আছে। শুরুটা করতে চাই ওই জায়গা থেকে যে আপনি তো বুয়েটে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা দিয়েছিলেন সেখানে তো অকৃতকার্য হয়েছিলেন, কিন্তু তারপর আপনি সফল হলেন, সে আর একটা অসাধারণ গল্প। সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। ঢাকা কলেজ থেকে পাশ করলাম। পাশ করার পরে আমার মামা ইঞ্জিনিয়ারিং পড়তেন, উনি বললেন যে আর্কিটেকচার বলে একটা ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট হয়েছে, ফ্যাকাল্টি হয়েছে, তো তুমি ওইখানে ভর্তি হও, কারণ যেহেতু তুমি প্রচুর ছবি আঁকো, নিয়মিত ছবি আঁকো। তা আমি তো ওই চিন্তা করে ওই আর্কিটেকচার ডিপার্টমেন্টে খোঁজ টোজ নেওয়া শুরু করলাম। তখন মাত্র ২ বছর আগে আর্কিটেকচার ডিপার্টমেন্টটা চালু হয়েছে আমি যখন ভর্তি হতে যাই। কত সালে? এটা হলো ৬৫ সালে ১৯৬৫ সালে পরীক্ষার জন্য প্রিপারেশন নেই। ৬৬ সাল থেকে আমরা ক্লাস ক্লাস করি। তো পরীক্ষা কী হবে, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, দ্য ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার ছিল টেক্সাস A&M এর একটা প্রতিষ্ঠান এবং সব টিচার ছিল সাহেব, অর্থাৎ সাদা চামড়ার। এবং আমি একটা শব্দ ইংরেজি তখন বলতে পারি না, সেই অবস্থায় আমি ওই ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার প্রিপারেশন নিলাম। আমি খুঁজে বের করলাম যে আমার দেশের একজন, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার একজন আর্কিটেকচারের সেকেন্ড ইয়ারে পড়ে। তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম, ভর্তিতে কী করতে হবে, কী কী আঁকতে হবে ইত্যাদি। তো উনি আমাকে কতগুলো ডাইরেকশন দিলেন। আমার কাছে ওটা একটু অস্বস্তিকর লাগছিল যে আমি ছবি আঁকি কিন্তু উনি আমাকে কমপ্লিটলি অন্যভাবে এগুলি করার কথা বলছে। তো যাই হোক, সিনিয়র যখন উনি পড়ছেন, তো আমি তো পরীক্ষায় হলে বসে যা যা পরীক্ষা দিতে বলছে সে ছবিগুলি আঁকালাম। আমার একটা ছবি আমার নিজেরও পছন্দ হয় নাই, কারণ ওনার ডাইরেকশন পদ্ধতিতে আমি করেছিলাম। তো যখন রেজাল্ট আউট হলো, দেখা গেলো যে আমি পাশ করি নাই। তো আমার একটা জিনিস এখন মনে করি, ছোটোবেলার থেকে আমার একটা প্রচণ্ড রকম জেদ থাকতো, যেটা ধরতাম সেটা শেষ না করা পর্যন্ত আমি শান্ত হতেন না, শান্ত হতে পারতামই না, মানে রাত্রে ঘুমাতেও পারতাম না। তো তখন একটা তথ্য দিলে পরে এটা বোঝা যাবে, আমি যেসব ছবি আঁকতাম তার বেশিরভাগ ছবি বাংলাদেশের পত্রপত্রিকায় দিতেন, পাকিস্তানের ইলাস্ট্রেটেড উইকলি অফ পাকিস্তান, ভারতের স্টেটসম্যান, এইসব জায়গায় ছাপতো। এর পাশাপাশি আরেকটি কাজ করতাম যেটা স্কুল লাইফ থেকে শুরু করেছিলাম। ঢাকা কলেজে যখন পড়ি তখন আমি ছবি আঁকতাম, এই ঈদ কার্ড। জি, এখন তোমরা যেরকম বিভিন্ন ধরনের ভিউ কার্ড পাই, তখন
সমস্ত ইতকার্ড আসতো পাকিস্তান থেকে, ম্যাক্সিমাম আরবি শব্দ লেখা, তার মধ্যে আবার এখানে আসার পরে কিছু বাংলা বসানো হতো। আমি করতাম কি, ছবি এঁকে নিউ মার্কেটের একটা দোকান আমার কার্ড দেখে খুব পছন্দ করেছিল, তারা এই কার্ড বিক্রি করতো, ওইটাও আমার একটা সোর্স অফ ইনকাম ছিল। তো ঢাকা কলেজে পড়াকালীন সালাউদ্দিন, যাকে আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার, আমার ক্লাস ফ্রেন্ড, তো ঢাকা কলেজে দুটি পত্রিকা বের হতো, একটি হচ্ছে স্পটলাইট আর একটা হলো ঢাকা কলেজ বার্ষিকী। তো বিভিন্ন ছেলেপেলেদের কাছে ওটার কভার পেজ চাওয়া হয়েছিল, দুটাতেই আমার কভার পেজ সিলেক্ট হয়েছিল। শুধু না, ভিতরের ছবি আঁকানো টাকানো সব কিছু আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। সালাউদ্দিন জাকি ওটার এডিটর ছিলেন। এখন সালাউদ্দিন জাকি কেন জানি না একটা অদ্ভুত কাজ করলো, কারণ আমি স্কুলে যখন পড়তাম তখন ছবি আঁকাতাম। আমাদের দেশে পড়াশোনা করলে গার্জিয়ানরা পারতপক্ষে ছবি আঁকতে দিতে চান না, পড়াশোনার ক্ষতি হবে, ফলে আমি ছদ্মনামে ছবি আঁকাতাম, যেহেতু পত্রপত্রিকা ছাপে অগ্রদূত নাম দিয়ে ছবি আঁকতাম। তো সালাউদ্দিন জাকি আমার উপরে দুই পেজ তিন পেজের একটা রাইট আপ ডে কি বলে স্পটলাইটে লিখলো, যেখানে আমার ছবি ছিল এবং আমার আঁকা প্রিন্টেড অনেকগুলি ছবি ওখানে সে দিয়েছিল। এটির মাধ্যমেই আমি কিন্তু আসলে ভর্তি হয়েছিলাম, এই কথাগুলি এই জন্য বললাম। তো আমি যে আমার ওই যে আমি কথা বলতে পারি না, তারপরেও যে রিচার্ডি ভ্রুমেন ছিলেন তখন আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন, আমি সোজাসুজি ওনার কাছে গেলাম, আমার হাতে তখন ওই কলেজ বার্ষিকী স্পটলাইট এগুলি নিয়ে আমি ওনার কাছে, যে আমি বাংলাতে কথা বলা শুরু করছি। তো তখন গোলাম রহমান আমাদের প্ল্যানিংয়ের টিচার ছিলেন, উনি ইংলিশে ওনাকে বোঝাচ্ছে। তা আমি বলছি যে দেখো, আমি এত ছবি আঁকি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আমার ছবি ছাপে, তারপরে আমি আর্কিটেকচার ভর্তি হতে পারলাম। তো আমার ওই বই জাকির লেখা ওইটা সে খুব মনোযোগ দিয়ে দেখলো, ছবিগুলি দেখলো, তারপরে আমার দিকে তাকালো, কারণ ওখানে লেখা আছে অগ্রদূত, আমার দিকে তাকালো, ছবির দিকে তাকালো, তাকাটাকে বললো যে আর ইউ রেডি ফর অ্যানাদার এক্সাম। আমাকে স্যার বোঝায় বললো যে তুমি কি আরেকবার পরীক্ষা দিতে রাজি আছো কিনা, যেটা কিন্তু বুয়েটের ইতিহাসে আগেও কোনো দিন ছিল না, এখনও কোনো অবস্থায় নাই। তা আমি বললো হ্যাঁ আমি রেডি আছি, আমি পরীক্ষা, বললে তুমি এখনই দিতে পারবা, বলে হ্যাঁ। উনি করলেন কি, ওনার সিট উনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে নিয়ে যা আমাকে বসালেন, বসিয়ে একটা কাগজ দিলেন, পেন্সিল দিলেন, রাবার দিলেন, দিয়ে আমাকে বললেন ড্র এ নকশিকাঁথা। আমাকে স্যার আবার বোঝায় বললো, এই যে আমাদের দেশে নকশিকাঁথা আছে না, খেতা, একদম আবার বাংলাতে বললো খেতা, ওই খেতার একটা ডিজাইন করে ওনাকে দাও। আমি আমার যতটুক মনে আছে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি নকশিকাঁথা একটা আঁকালাম আমার মনের মতন করে, আঁকায় ওনাকে দিলাম। উনি ছবিটা দেখলো, আমার মুখের দিকে তাকালো, তারপর দেখলাম একটা স্লিপে লিখলো অ্যাডমিট হিম ইমিডিয়েটলি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং থিং। এবং তখন ডক্টর রশিদের মতন জাদ্রেল মানুষ কিন্তু ভিসি, যিনি আইন থেকে এক চুল এদিক ওদিক কোনো কিছু করেন না, বাট এই যেহেতু এই ফ্যাকাল্টি পুরাটা চালায় টেক্সাস এনএম, ওইটা রিফিউজও করতে পারে নাই, দ্যাট ইজ ইট। এটা বুয়েটের ইতিহাসে এই ঘটনা কোনো দিন ঘটে নাই এবং ঘটারও সম্ভাবনা নাই। আপনি এমন কি কাজ করেছিলেন যে ঢাকা কলেজ আপনাকে এক বছর সাসপেন্ড রেখে, সাসপেন্ড বলা যাবে না কি বলতে, কারণ রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিভিন্ন আন্দোলনের মধ্যে ছিলাম, সেখানে আমাকে সাসপেন্ড করার যখন আলাপ আলোচনা হয় তখন আমাদের ইংলিশের টিচার ছিলেন, উনি আমাকে খুব পছন্দ করতেন, পরবর্তীতে উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভিসিও হয়েছিলেন, পছন্দ করতেন, ওইটাও আরেকটা কারণ, এই যে আমি ছবি আঁকতাম, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। এবং ওই যে স্পটলাইট কথাটা বললাম, ওই স্পটলাইটেরও উনি গাইড ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, তো উনি আমাকে ইয়ে থেকে সাসপেন্ড করা থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু আমি এক বছর পরীক্ষা দেই নাই, কারণ রাজনীতির সাথে, তখন তো বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে অহরহ আন্দোলন চলছে। শওকত ওসমান, আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক এবং অগ্রগণ্য এক শিক্ষক, পথিকৃত এবং বুদ্ধিজীবী, নিশ্চয়ই তার ক্লাস করেছেন আপনি। এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি, এবং আর্কিটেক্ট হওয়ার পরে ওনার সাথে আমার প্রায়ই দেখা হতো, দেখা হতো মানে ইয়াফেস ওসমান এখন যে মন্ত্রী, সে আমার আর্কিটেকচারের ক্লাস ফ্রেন্ড ছিল, একসাথে আমরা, তো ওর বাবা হিসাবে ইয়াফেসের ওখানে শওকত স্যার আসতেন, সেখানে ওনাকে মজার মজার ওনার সম্পর্কে আমি ওনাকে গল্প শুনেছি। কিন্তু উনি
আমাকে না, আমাদের, আমার মনে হয় না এমন কোনো ছাত্র আছে যার ওনাকে পছন্দ হয় নাই বলতে পারে। প্রথম দিনের ইতিহাসটা আমার কাছে মানে বিরাটভাবে আমাকে নাড়া দেয়। প্রথম দিন উনি ক্লাসে এসে সব ছেলেদের দিকে তাকিয়ে বললেন, দেখো, উনি আপনি করে বলতেন, হ্যাঁ সবাইকে আপনি, দেখো আমি একটু আমার কথার সুবিধার জন্য বলছি, দেখো একটা জিনিস তোমরা সবাই মনে রাখবা, যখন খুশি আমার ক্লাসে ঢুকতে পারবা, যখন খুশি তোমরা ক্লাস থেকে বের হয়ে যেতে পারবা, এবং কখনো মে আই কাম ইন স্যার, স্যার আমি একটুকু যেতে পারি, এই সব কথা বলা চলবে না। এক, দুই নম্বর হচ্ছে উনি সাথেই একটা কথা বলতেন, যা পালায়েতি সহজীবিতি, সব সময় তোমাকে ক্লাসে থাকতে হবে, তাহলে জীবনে তোমার পড়াশোনা হবে না, মাঝে মাঝে পালিয়ে যাবা, মাঝে মাঝে ছুটে এসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। বুয়েট থেকে পাশ করলেন এবং আপনার মায়ের জমিতে আপনি বাড়ি করতে চাইলেন, আপনার মাই বললো কিন্তু আপনি মায়ের কাছে টাকা চাইলেন। এটা এটাও একটা বড় জিনিস, কারণ প্রফেশনাল এথিক্স বলে একটা জিনিস আছে। মা যখন উত্তরাতে জায়গা পেলেন, উনি বিদেশে থাকেন, আমার ভাই সহ মা বিদেশে, আমি আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আমি যাই নাই, আমি বলছি আমি এখানেই পড়াশোনা করবো, এখানেই থাকবো, কারণ এখানে আমাকে মানুষ চিনবে, তোমার ওই দেশে আমাকে কেউ কোনো দিন চিনবে না। তো মা উত্তরায় জায়গা পেয়েছিলেন, তা আমাকে লন্ডন থেকে ফোন করে বললো, বাবা জায়গা তো রেডি হয়ে গেছে, আমাকে তো হ্যান্ড ওভার করে দিচ্ছে ফর্মালি রাজু, ততক্ষণ তখন হলো ডিআইটি, তো ওইখানে একটা তুমি আর্কিটেক্ট হয়েছো, একটা প্ল্যান করো এবং একটা বিল্ডিং বানাও। তো আমি তখন তাকে বলছিলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট ইউ হ্যাভ টু সাইন অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ মি। তো আমার মা বোধ হয় এরকম কল্পনাও করে নাই, আমি বললাম যে খালি অ্যাগ্রিমেন্ট করলে হবে না, আমাকে 50,000 টাকা ফিস দিতে হবে। তো উনি বললো যে আলটিমেটলি তো বাড়ি তোরই হবে। তা আমি বললাম যে তুমি যদি তোমার সন্তানকে রেসপেক্ট না দেখাও, তাহলে দেশের মানুষ আমাকে কি কারণে রেসপেক্ট করবে, আমি তো বুঝে উঠতে পারি না। আমি আমার মার কাছ থেকে কিন্তু 50,000 টাকা ফিসও পেয়েছিলাম, ওই বাড়িও বানিয়েছিলাম পরবর্তীতে, ওই বাড়িতে আমারই হয়েছিল। এক একটা জাতির উদ্বোধনের, তার বিকাশের, তার কিছু টার্নিং পয়েন্ট থাকে। বাংলাদেশ এবং 1971 সাল স্বাধীনতা যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বাংলাদেশের, অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে, কীভাবে যুদ্ধটায় যুক্ত হয়েছিলেন? 7ই মার্চের বঙ্গবন্ধুর বক্তৃতা আমাকে একটা অন্য স্বপ্নের দিকে নিয়ে গেল, এবং সেই বক্তৃতার একটা পার্ট ওই দিন থেকে আজ পর্যন্ত আমি এইটার উপরই কাজ করি, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার মাথায় ঘুরতে শুরু করলো, আচ্ছা আমি যদি ওনার জায়গায় হতাম আমি কি বলতাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু উনি বলছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার এই জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি যে মুক্তির সংগ্রাম হলো অনাদিকালের জন্য, মুক্তির সংগ্রামে চালু রাখার জন্য তোমাকে স্বাধীনতা অর্জন করতে হবে। আপনি তো আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর, তারপর হচ্ছে মজহর হোসেন, মায়া চৌধুরী, এদের সঙ্গে তো যুক্ত, একসঙ্গে যুদ্ধ করেছেন। ওনারা আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, ওনারা বর্ডার ক্রস করে যে ট্রেনিং নিয়ে এসছেন, আমি কিন্তু দেশের বাইরে কোথাও যাইনি, কিন্তু ট্রেনিং নিয়ে আপনারা কাজ করেছেন। আপনার একটা জায়গায় আছে ইন্টারভিউতে, মানিকনগরের মানিক, এটা এটা এই এই যে আমি মুক্তিযুদ্ধের কোনো সার্টিফিকেট নেই নাই, দরকার নেই, নেই নাই, তার পিছনের কাহিনী কিন্তু এগুলি। যেমন ধরো ঢাকায় অপারেশন করব, ঢাকায় অপারেশন এবং এটা একটা সিরিয়াস অপারেশন ছিল, যখন আমেরিকানরা 7th ফ্লিট নিয়ে আমাদেরকে থ্রেট করার চিন্তা করছে, এবং তাদের টার্গেট ছিল এবং পাকিস্তান আর্মিরাও টার্গেট ছিল যে অ্যাট এনি কস্ট অন্তত ঢাকাকে আমরা দখল করে রাখবো 15 বছর 16 বছর 10 বছর। তো ওই সময় আমাকে দায়িত্ব দিল, আমার আজও মনে আছে, মায়া আমাকে বললো মুবাশ্বর ভাই আপনাকে, মুবাশ্বর ভাই বলতো না তখন, আমার একটা গোপন নাম ছিল হাসান, হাসান হিসাবে, হাসান ভাই আপনাকে ঢাকা একটা বড় অপারেশন করতে হবে। আমাকে তখন প্লাস্টিক এক্সপ্লোসিভ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছিল, সেই এক্সপ্লোসিভ, স্টেন গান, তোমার কর্ড, এগুলি আমাকে দেওয়া হলো। আমার বাড়ি ছিল গোপীবাগে, অর্থাৎ এখন যে মানিকনগর রোডটা, মানিকনগর রোডের অপর পার কিন্তু ছিল পুরাটা গ্রাম, হ্যাঁ এটা অনেকেই জানে না, এখন মনে করতে পারবে। তো মানিকনগর পর্যন্ত আমরা অলমোস্ট ফ্রি ছিলাম, গ্রামের লোকজন আমাদেরকে সহযোগিতা করতো, এবং এই মানিকনগর দিয়েই ঢাকা শহরে অস্ত্র টস্ত্র আসতো, যাত্রাবাড়ি দিয়ে আসতো, এইসব জায়গা দিয়ে। তো
আমার এক বন্ধুর গাড়ি নিয়ে মানিকনগরের থেকে এই অস্ত্রগুলি নিয়ে আসার কথা, একদম টাইম টুইম ফিক্স করা, তখন তো মোবাইল ফোন ছিল না। কিন্তু তার বাবাকে, সে বাবা, তার বাবা লেফটেন্যান্ট কর্নেল ছিলেন চিটাঙে, তার বাবাকে মেরে ফেলে। তো মেরে ফেলার ফলে সে আর আমাকে এই সহযোগিতা করতে পারে নাই, খবরও দিতে পারে নাই। তা আমি একবার মানিকনগর যাচ্ছি, একবার আমার বাড়িতে আসছে এই গাড়ির জন্য। আমি তিন চারবার এরকম যাওয়া আসা করার পরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো, যেটা আমাকে আজও শিহরিত করে, আমাকে চোখ সজল করে ফেলে। একটা বাচ্চা ছেলে, 8 থেকে 9 বছরের একটা, ম্যাক্সিমাম 10 বছর হতে পারে, কিন্তু আমার মনে হলো 8 থেকে 9 বছরের একটা ছেলে, হাফ প্যান্ট পরা, আমার পাশে দিয়ে হাঁটছে, বলছে স্যার কিছু আনন লাগবো। আমি মানে বুঝি নাই, সে কিন্তু আমার পিছ ছাড়তেছে না। কিছুক্ষণ পরে পরই আস্তে আস্তে বলছে স্যার কিছু আনন লাগবো। আমি 2-3 বারে যখন আমার ওই বন্ধুর গাড়ির কোনো অস্তিত্ব পেলাম না, এবং আমাদের ডেট টাইম সব ফিক্স করা, এগুলি তো চেঞ্জ করার মতন কোনো মোবাইল ফোন ছিল না, বর্তমান ছেলে মেয়েদের জানতে হবে, মানে আমি মরে গেলেও আমাকে এই কাজটা করতে হবে, নাহলে টোটাল ফেলিওর। আমি ওকে চিনি না জানি না, ওই 2-3 বারের পরে আমার মনে হলো এর উপরে ভরসা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি আমার বাসায় পরিচয় বাসাটা দেখাই দিলাম, আর ওকে নিয়ে ওই মানিকনগর রাস্তার অপর পারে নিয়ে দেখাই দিলাম, এখানে এই অস্ত্র, এগুলি তুমি বাসায় পৌঁছাই দেবা। অ্যান্ড ইট ওয়াজ এ বিগ রিস্ক, ওকে কিন্তু আমি চিনিও না, কিছুই জানি না, ওর নামও জানি না। আমি টেনশন নিয়ে বাইরে চলাফেরা করতেছি, কিছুক্ষণের মধ্যেই দেখলাম একটা ছেলে, ওই ছেলেটাই ডাটার শাক, পুঁই শাক ইত্যাদি ব্যাগে নিয়ে কান্দের ভেতর ফেলায় গান গাইতে গাইতে আসতেছে। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, আমার আজও এই কথাগুলি মনে আছে। সে 2 বার না 3 বারে আমার বাসায় অস্ত্র দিয়ে চলে গেল। আমি এই মানিকনগরের মানিককে আজও এত বছর পরে আমি খুঁজি, এই যে দেখা হয়নি, আমি তার চেহারাও তো মনে করতে পারিনি। তখন তো অসম্ভব রকম একটা টেনশনে ছিলাম, ইউএসআইএস বিল্ডিংয়ে ব্রড ডে লাইটে দিনের বেলা অফিসের সময় আসলে এই সমস্ত অসংখ্য মানুষদের কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন নাগরিক। ইউসিস বিল্ডিং আক্রমণ করতে চেয়েছিলেন আপনারা, এই যে কেমন করে আক্রমণ করে সেটা লোমহর্ষক ঘটনা, এটা জানবো তো। প্রথম আমরা, আমাকে যখন বললো, আমি ওই যে অস্ত্রগুলি নিয়ে এসে তো আমার বাসাতেই ছিল, তো ভিজিট করলাম 2-3 বার, তাতে দেখা যায় যে এখানে অপারেশন করা মানে 10 থেকে 12 জন মানুষ মারা যাবে। ইফ উই ওয়ান্ট দ্যাট আমরা যাতে বেঁচে যাই এই কথা যদি চিন্তা করি, তাহলে 10-12 জন লোক মিনিমাম মারা যাবে। আমার এটা কিছুতেই সহ্য ছিল না, জানা যারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে, সহযোগিতা করে, সেই মানুষগুলিকে আমি মেরে ফেলবো আমার নিজেকে বাঁচানোর জন্য। তো সিদ্ধান্ত নিলাম যে না, যারা যারা এই লাইব্রেরিতে থাকবে, যারা স্টাফ, যারা পড়তে আসবে, তাদের সবাইকে বের করে দিয়ে তারপরে আমি এক্সপ্লোসিভ ইউজ করব। আমার সাথে একজন ছিল মানু, সেও আমাদের বুয়েটে পড়তো 2 বছর, পরবর্তীতে সে লঞ্চ ডুবিতে মারা যায়, খুবই, এবং সে ওপার থেকে ট্রেনিং নেওয়া। আর ছিল ফুলু নামে একটা ছেলে, একদম অল্প বয়সের, সেও ওই পার থেকে ট্রেনিং নেওয়া। তাকে আর আমার বন্ধু ছিল আর্কিটেক্ট জিয়া। এই যুদ্ধ চলাকালীন সময়ে এক মজার ঘটনা ঘটল, সে তার 10 টাকার প্রাইজ বন্ড বিক্রি করতে নিয়ে গেছে, আমার মনে আছে আমাকে সাথে নিয়ে বিক্রি করতে গেছে। তো পোস্ট অফিসে বলতেছে স্যার ওই ইয়ের তো রেজাল্ট আউট হয়েছে, আপনি একটু দেখেন লিস্টে। তো লিস্টে দেখে যে 1 নম্বরে ওর নাম, মানে 20,000-25,000 টাকা এরকম তার রিওয়ার্ড পাওয়া গেছে। সে আর ওইটার থেকে হাত ছড়ায় না, তারপরে ওইখান থেকে 20,000 টাকার মতন নিল। নিয়ে সে প্রথম যে কাজটি করেছিল, একটি ভক্সওয়াগন গাড়ি কিনেছিল। এই গাড়িটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরাট অস্ত্র, বিশেষ হাতিয়ার, অনেক বড়। এবং সে অসম্ভব রকম সাহসী স্পোর্টসম্যান ছিল, ট্রিমেন্ডাস রকম। তো থানার পাশে গাড়ি দাঁড় করে, ওইখানে অ্যাজিপ গাড়ি নষ্ট হয়েছে, আমরা ওইখানে গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করেছি, ওইখানে আমরা অস্ত্র ভাগ টাগ করেছি, এটাই ছিল পোশাক চেঞ্জ করেছেন। মানুষ ভেবেছে বা ওর সামনে তো এটা চিন্তা করতে পারে না, এটা আমি আমাদের একটা খুব মজার সাইকোলজিক্যালি ট্রিটমেন্টটা নিয়েছেন। তো যাই হোক, আমরা 2 দিন সার্ভে করে তখন অ্যারাউন্ড 9 o'clock সকালটা এই জন্য বেছেছিলাম যাতে লাইব্রেরিতে সবচেয়ে কম লোক থাকে। আচ্ছা, আর এইটা সবচেয়ে সিকিউর করে রাখা হয়েছিল ওই জায়গা,
এখন যেটা ফরেন মিনিস্ট্রি এটার ছাদের উপরে কিন্তু মেশিন গান ফিট করা, বস্তা দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেক্রেটারিয়েটের ওখানে বস্তা দেওয়া, প্রেস ক্লাবে কিছু ছিল না। তো আমি আর ইয়েরা গাড়ি নিয়ে রিসেপশনের ওই দিকে ছিল, যেখানে অডিটোরিয়ামে যাওয়া যেত একটু দূরে, সেখানে জিয়া ওই মহিলা রিসেপশনিস্টের সাথে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, আর আমি আর ইয়ে কোট পরে, ডিসেম্বর মাস ঠান্ডা কোট পরে, আমাদের দুজনেরই কোমরে স্টেন গান রয়েছে। তা আমি ঢোকার পরেই ইয়ে মানু সবার দিকে স্টেন গান তুলে বললো যে হ্যান্ডস আপ, ইমিডিয়েটলি বের হয়ে যান, বের হয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর আমি আমার হাতে ছিল ব্রিফকেস, ব্রিফকেস পুরা ছিল প্লাস্টিক এক্সপ্লোসিভ, পিকে এবং কেবল কর্ড আর কি। তো দেখা গেল সবাই হাত তুলছে, একজন ছেলে হাত তুলছে না। আরে কি ব্যাপার! পরে আমি যে তথ্যটি পেলাম, সে আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন ছাত্র, তার ধারণা সে হাত তুললে পারে, এবং তার চেহারা যদি আমি দেখে ফেলি তাহলে তো ওইখানেই অন দ্য স্পট তাকে মেরে ফেলবো, এরকম তার ধারণা ছিল। সেও লিবিয়াতে কার অ্যাক্সিডেন্ট আলটিমেটলি মারা যায়। যাই হোক, আমরা যখন বললাম যে 1 2 3 বলার সাথে সাথে তোমরা সবাই ঝড়ের বেগে দৌড়াবা, কোনো দিকে তাকাবা না। আর আমি ওই এক্সপ্লোসিভ লাগাতে, আগুন লাগাতে যে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল, আমাদেরকে বারবার বলা হয়েছে যে এই কর্ডে একবার আগুন লাগানোর পর ইউ শুড নট বি দেয়ার, আইদার বাস্ট হোক বা না হোক। তা আমি দেখলাম কর্ড লাগালাম কিন্তু আগুন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এটা আমাদেরকে বারবার বলা হচ্ছে সামটাইম গোপনে এই আগুনটা ভিতর দিয়ে চলে যেতে পারে, এবং তখন আমি যদি কিছু করতে চাই দেখা যাবে আমি শুদ্ধ রয়ে গেছি। আমি আর ওই ধৈর্য রাখতে পারি না যে আগুন আমাকে দেখতে হবে, এটা যাতে বাসটায় মরি আর বাঁচি। তো লাকিলি সত্যিকার অর্থেই আগুনটা নিভে গেছিলো। সেকেন্ড টাইম আমি আবার আগুন লাগায় আমি আর ইয়ে বের হয়ে আসছি, বের হয়ে এসে ওইদিকে গাড়িতে স্টার্ট করা ছিল। আমাদেরকে বের হয়ে দেখেই যে গাড়ি স্টার্ট করে, ওখানে স্টেন গান নিয়ে কিন্তু ফুলু নামে একজন ছিল। আমি গাড়িতে পশার পরে আমার এখনও মনে আছে যে প্রচণ্ড আওয়াজ হয়েছে, কিন্তু আমি আওয়াজটা একেবারেই শুনতে পাই নাই, মানে টেনশনটাই পর্যায়ে ছিল। খালি দেখলাম চারদিকে সব ছুটে গেছে আর লোকজন ঝড়ের বেগে দৌড়াচ্ছে চারদিক থেকে। এ তখন বোধ হয় 10টা কি 10:30 বাজে। আমরা আবার কিন্তু ওই থানার ওখানে চলে গেলাম, থানার ওখানে যে নাম্বার, গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করা হলো, আমার কোট খুলে শান্তিনগরে আমার চাচার বাসা, কোটটা ওখানে ফেলাই দিয়ে চলে আসলাম। এসে বাসায় এসে দেখি বাসার আমার একটা পোর্শনে ছিল সরকারি অফিস, বিভিন্ন লোকজন অফিস থেকে ওই অফিসে এসে বউ বাচ্চা নিয়ে উঠছে। কী ব্যাপার, ঢাকা শহরে এত বড় ঘটনা দিনের বেলা কখনো ঘটে নাই, ইউএসআইএস বিল্ডিংয়ের সামনে বিশাল বিস্ফোরণ, ইউএসআইএস বিল্ডিং অর্ধেক উড়ে গেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আমি শুনি, আমার বাচ্চা তখন 1 বছরের, আমি ওকে কোলে নিয়ে বোকার মতন চলাফেরা করি। আমার পাশের বাসায় ছিল খুব ভদ্র এক নন বেঙ্গলি, সে তাড়াতাড়ি আমার এখানে এসে বলতেছে মহসেস সাহেব বাইরে যাবেন না, ঢাকা শহরে এত বড় ঘটনা আর আগে কখনো ঘটে নাই, দিনের বেলা সেক্রেটারিয়েটের সামনে অসংখ্য আর্মি ক্যাম্প থাকার পরেও এই ঘটনা ঘটছে। যে আপনি একটা জায়গায় বলেছেন বা লিখেছেন যে ওই সময় আপনার গ্রাম বাংলায় যেতেন এবং আমাদের নারীরা, আমাদের মায়েরা ঘুমটা দিতেন না। আমি ওই কথা কোন জায়গাটা থেকে দিতেন না, তাদের চিন্তাটা কি ছিল? দেখো আমরা তো যখন তখন আমাদের মুভমেন্টই ছিল মাঝরাত্রে, জি আমরা এই নরসিংদীর কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা প্রায় 3-4 দিন একটা বাড়িতে ছিলাম। আমি একটা অদ্ভুত জিনিস মার্ক করলাম যে ওই বাড়িতে ওই ওনাদের আত্মীয় স্বজন বয়স্ক কেউ আসলে পারেই বউরা এত বড় একটা করে ঘুমটা দিচ্ছে রান্নাঘরে, আর আমরা বাড়ির ভিতরে একেবারে জোয়ান ইউনিভার্সিটির ছেলে ঘোরাফেরা করতেছি, দেখি আমাদেরকে দেখে তাদের কোনো ঘুমটা দিচ্ছে না, এবং আমাদের খুব স্বাভাবিক ওরা আমাদের অস্তিত্বই আছে বলে মনে করে না। আমি একজন বউ রান্নাঘরে রান্না করতেছে, আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভাসুর দেওয়ার যেয়ে আসতেছে তুমি ঘুমটা দিতেছো, আর আমরা তোমাদের চেনা নাই জানা নাই ঘোরাফেরা করতেছি, তোমরা ঘুমটা দিচ্ছ না, কারণটা কি? মহিলা কাজ, বউটা কাজ করতে করতে বলতেছে মুক্তিযোদ্ধারা ফেরেস্তা বলে আবার সে কাজ করা শুরু করলো। এইটা আমার মাথার ভিতরে হ্যামার করা শুরু করলো, মানে মুক্তিযোদ্ধা সম্পর্কে সাধারণ মানুষ এর কি আন্তরিক একটা ধারণা, এটা চিন্তা করা যায় না।
স্বাধীনতা এমনি 9 মাসে আসে নাই। পদ্মা ব্রিজ আমরা তৈরি করতে পেরেছি, পদ্মা সেতু তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর একাগ্রতা এবং সারা দেশবাসীর সমর্থনে, বাংলাদেশের মানুষের সমর্থনে। আপনার কাছে মনে হয়েছে এটা আরেকটি যুদ্ধ, আরেকটি স্বাধীনতা, আরেকটি অন্যরকম বিজয়? প্রসঙ্গক্রমে বলেছেন যে পদ্মা ব্রিজের যে পিলার প্রায় 22-23 তলা কিংবা 32 তলা এরকম বলেছেন, এটা যখন তলা বলেন তখন ঠিক আছে, এটা মেজারমেন্ট করতে পারে, কিন্তু যখন কেউ মিটার বলে কিংবা অন্য সব বলে তখন আর কিন্তু এটা নিতে পারি না। তো এটা আসলে কতটা সত্য? পদ্মা ব্রিজটাকে আমি দ্বিতীয় স্বাধীনতা এই কারণে বলি, 71 সালের ডিসেম্বর মাসের 16ই ডিসেম্বর আমাকে যেভাবে উদ্বেলিত করেছিল পদ্মা ব্রিজের ফিতা কাটাটাও আমার জীবনে ওই রকম। কারণ আমি অন্যদের মতন রাজনীতি নিয়ে পদ্মা ব্রিজকে চিন্তা করি না। পদ্মা ব্রিজ বানানোর টেকনিক এবং বিভিন্ন পদ্ধতিগুলি পৃথিবীর ইতিহাসে আর কোথাও দ্বিতীয়ত নাই। যেরকম 9 মাসে পৃথিবীর কোথাও দেশ স্বাধীন করার ইতিহাস নাই, যেরকম বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের বক্তৃতা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা প্রায় লিঙ্কনের বক্তব্য দিই, আমি ওটা নিয়ে পড়াশোনা করে দেখেছি, উনি 3-4 এই বক্তব্যটুক লিখে লিখে কারেকশন করেছেন, সেগুলি প্রিজার্ভ করা আছে, আর বঙ্গবন্ধু তার অন্তর থেকেই কথাগুলি বলেছিলেন। তো এই যে তোমাকে যে কথাটা বলতেছি, আমি তখন যেহেতু জামিলুর রেজা স্যারের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বিভিন্ন সময় ব্রিজের এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটছে, ওনার কাছ থেকে জানতাম। ফলে অন্যরা যে তথ্যগুলি জোগাড় করেছে, যেটা রাজনৈতিক তথ্য, অর্থগত বা কী বলে ওয়ার্ল্ড ব্যাংক সংক্রান্ত ইত্যাদি, আমার প্রয়োজন হয় না। আমি কেন এই ব্রিজটির মধ্যে এত ঘটনা, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্রিজ যে তথ্যগুলি এই কনস্ট্রাকশনের সাথে জড়িত আছে, পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নাই। আর প্রথমেই একটা জিনিস বলা দরকার, পৃথিবীতে 2টি নদী অলমোস্ট সেম, একটি হচ্ছে আমাজান, আরেকটা হচ্ছে আমাদের পদ্মা। সেম বলতে এর স্রোত, এই 2টির স্রোতের সমান স্রোত পৃথিবীর কোথাও আর কোনো নদীতে নেই। এখন আসা যাক, একদম আমি শর্ট করে যদি বলি যে এই এইখানে পানির ডেপথ প্রায় 13 তলা বাড়ির সমান, অর্থাৎ বালু যেখানে আছে এবং এই বালুর ডেপথ যদি আমরা আবার হিসাব করি, হলো 23 তলার মতন। তুমি হিসাব, পানি থেকে মাটি, মাটি এর হলো 13 তলা, 13 তলা, তারপরে হলো ওইখান থেকে 23 তলা, ওখান থেকে আরো 23 তলা, তাহলে এই বালু, এই বালু, বালুর উপরে তোমাকে আমার এই পিলারগুলি বসাতে হবে। এখন বালুর উপরে পিলার বসাতে যেয়ে তখন যখন টেস্ট করা হলো, অনেকগুলি ঠিক আছে, বেশ কয়েকটা পাওয়া জায়গা পাওয়া গেল যেখানে দেখা যাচ্ছে যে 60 ফিট মানে 6 তলার মতন বালুর লেয়ার কথা নাই বাত্রা নাই হঠাৎ করে নাই হয়ে যায়। অর্থাৎ তুমি এই সাধারণ মানুষের দৃষ্টিতে যদি আমি দেখি, তাহলে তুমি একটা পিলার বানালে সকালবেলা বানিয়ে বানানোর পরের দিন সকালে এসে দেখলা যে পিলারটা ঝুলছে, নিচে থেকে 60 ফিট বালু নাই, তাহলে কি করতে হবে? আমাকে পাইল করতে হবে, ওই 60 ফিট জায়গায় যেতে হবে, তো ওই 60 ফিট যেতে হবে, এই 23 তলা পর্যন্ত যেতে হবে, তারপরে তো আমি তার উপরে কলামটি বসাবো। তো এই বসাতে আমাদের পৃথিবীর হাইয়েস্ট লংগেস্ট কলাম পাইল বসাতে হয়েছে এবং উইডথের দিক থেকে প্রায় 9 ফিট, অর্থাৎ একটা মানুষের প্রায় দ্বিগুণ এক একটা রেডিয়াসওয়ালা এই কী বলে পাইল। এখন দেখা যাক এই পাইল, এই যে এত লম্বা পাইল বসাতে হবে, 360 ফিট মানে 36 তলা বিল্ডিংয়ের মতন পাইল তোমাকে বসাতে হবে, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা তো যখন অঙ্ক কষে দেখা গেল এটা বসালে এই ব্রিজটা রাখা যাবে নিচে পাথর টাথর দিয়ে, কিন্তু এটা বসাবো কেমনে? এই যে তুমি যে প্রশ্নটা করলা, কিভাবে তো ইঞ্জিনিয়ার সাহেবদের মাথার মধ্যে আসলো যে এটা হবে কেমন করে, কারণ পৃথিবীর কোথাও এত বড় পাইল বসানো হয় নাই শেষে, এবং এই পাইল বসানোর মেশিনও পৃথিবীর কোথাও নাই এই রকম পাইল বসানোর। ফলে তখন জার্মান থেকে, জার্মানিতে অর্ডার দিয়ে এই পাইল বসানোর জন্য মেশিন তৈরি করা হয়। এই জিনিসগুলি আমরা সাধারণ মানুষের কাছে না তুলে শুধুমাত্র রাজনীতি আর কী বলো ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কথাবার্তা বলি, দরকার নেই আমরা বলি। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিলে মানুষ বলতে পারবে, বুঝতে পারবে। প্রায়ই বলা হয় 30,000 কোটি টাকা কেন খরচ করা হলো, আসলে ব্রিজটি বানানোর জন্য 30,000 কোটি খরচ করা হয়নি। এই প্রসঙ্গে আপনার আপনার জায়গা থেকেই একটা বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা ব্রিজ আছে, ভুবেন হাজারিকা ব্রিজ বলুন। হ্যাঁ, ওই ভূপেন হাজারিকা ব্রিজ
কারণ আমাকে তখন এগুলি কম্পেয়ার করার জন্য তৈরি খুঁজে বের করতেছে যে বাড়ির পাশের টাইমে বলি সেটা 10 কিলোমিটার, আমাদের এটা হলো 6 কিলোমিটার, অর্থাৎ এই ভূপেন হাজারিকা ব্রিজটি আমাদের প্রায় দ্বিগুণ। জি, এখন ওইটির একটি কলামের ওজন তাদের টেকনিক্যাল ইয়ে থেকে আমরা পাচ্ছি যে 160 টন। এখন এই 160 টন আর অর্ধেক ব্রিজ, তার একটা কলমের ওজন হচ্ছে 50,000 টন, 50,000 টন। এই যে দুইটা জিনিস যদি মানুষ কম্পেয়ার করে তাহলেই বুঝতে পারবে যে দামের ফারাক কি কারণ। আপনার তো বলেছি শুরুতে যে আপনার ঘটনাবহুল জীবন, ঘটনার পর ঘটনা ঘটনার পর ঘটনা ঘটায় গেছেন। রবীন্দ্রনাথের কবিতার মতো আপনার ঢাকা কলেজে আপনি যখন পাস করে বেরিয়ে যাচ্ছেন সেই সময় এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছিল ট্রেনের কামরায়, এবং সে আপনার জন্য অনশনে ছিল অনেক দিন, অনেক মাস, প্রায় এক বছর। এই ভদ্রমহিলা কোথায় এবং কে? দেখো, প্রথমেই তোমাকে একটা জিনিস বলে নেই, আমি আজকে যে জায়গায় পৌঁছেছি তার পুরাটাই আমি ওনাকে কৃতিত্ব দিই। উনি, ওনার সাথে যখন আমার বিয়ে হয়, উনি ফার্স্ট কথাটি, আমি বিয়ের আগের কথাটুকু পরে বলি, একটি কথা আমাকে তো প্রমিস করিয়ে নিয়েছিল যে জীবনে কোনোদিন কখনো কোনো অবস্থাতে কোনো মিথ্যা কথা বলবা না। এবং আমার যতটুকু মনে পড়ে, আমি বিয়ের পরে কখনো কোনো মিথ্যা কথা বলেছি বলে আমার মনে হয় না, যে কোনো দুরবস্থার ভিতরেও আমি সত্যি কথাটি বলেছি। এবং সত্যি কথা বলতে যে একটি মজার অভিজ্ঞতা আমার হয়েছে, সত্যি কথা বলার জন্য তোমাকে কিছু মেমোরিতে রাখতে হয় না, কিন্তু মিথ্যা কথা যদি তুমি বলো, সকালে যে মিথ্যা কথাটা বললাম বিকালবেলা এক্স্যাক্টলি ওইভাবে বলতে হলে তোমাকে মুখস্থ করতে হবে, লিখে রাখতে হবে, 3 দিন পরে বলতে হলে যাতে লিখে আবার বলতে পারো, কারণ তুমি উল্টাপাল্টা করে ফেলবা। যে এইটা আমার জীবনের একটা বিরাট প্রাপ্তি। এখন ওনার সাথে আমার ট্রেনে পরিচয় প্রথম। কোথেকে কোথায় আসছিল? বগুড়া থেকে ঢাকায়। উনি ঢাকা ইউনিভার্সিটিতে তখন পড়েন, মাস্টার্স করেন, আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা কলেজ থেকে বুয়েটে। বগুড়া থেকে আসছিলেন আপনার বাপের বাড়ি থেকে? আমার নানার বাড়ি, নানার বাড়ি থেকে আসতেছিলেন, কারণ আমার ছোটবেলা বাবা মারা যাওয়াতে আমার নানার বাড়িতে পড়াশোনা করেছি, বগুড়া জেলা স্কুলে পড়তাম। তো ওনার সাথে ওইখানে পরিচয়। উনি ইউনিভার্সিটিতে পড়েন, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, দেন সামহাও আমি ওনার প্রেমে পড়েছি বলা বোধহয় ঠিক হবে না, উনি আমার প্রেমে পড়েছিলেন বা আমাকে ওনার পাগল হিসাবে বোধহয় পছন্দ হয়েছিল, সামথিং লাইক দ্যাট। তো যখন উনি চিন্তা করলেন যে উনি বিয়ে করবেন, আমি যখন ঢাকা কলেজ বুয়েটে যখন এসেছি, ওনার বাবা মা তো, ওনার বাবা মা কী করতেন? আমার শ্বশুর ছিলেন রেলওয়েতে চাকরি করতেন, হাউস ওয়াইফ ছিলেন আমার শাশুড়ি। তো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এটা মেনে নেওয়া কোনো দিন, আর সেই সময় তখন কোনো অবস্থাতে এটা আমি নিজেও চিন্তা করে দেখেছি, আমি তো কোনোভাবে মেনে নিতাম না। তার বাড়ির কোনো আত্মীয় স্বজন, কেউ পাড়া প্রতিবেশী, সব এভরিবডি ওয়াজ এগেনস্ট। আর তো উনিও ওই রকম জেদি বোধহয় ছিলেন আমার মতন। উনি একটি বছর পড়াশোনা বন্ধ করে হাঙ্গার স্ট্রাইক করেছে। আমি যখন ওনার মা যখন আমার সাথে যোগাযোগ করে বলছে ঠিক আছে বাবা, তোমরা বিয়ে করো, এগুলির ভিতর আমরা নাই, তো আমি তো ওনাকে দেখে চিনতে পারি না, জাস্ট একটা স্কেলিটন, দুর্ভিক্ষ পীড়িত একটা মানুষের যে চেহারা হয়, আই ফাউন্ড হার দ্যাট ওয়ে। বাধ্য হয়েছিলেন ওনার বাবা মা যে আর কিছুদিন পরে উনি মারা যাবেন, সত্যি কথা বলতেই তাই, কিছু খেতেন না, পানি খেতেন, এক মুঠ ভাত খেতেন, দ্যাটস ইট, সাদা ভাত, পরে আমি শুনেছি। তো আমরা বিয়ে করলাম, উনি হোস্টেলে থাকেন, হোস্টেল তো ম্যারিড আবার থাকা যেত না, আমাদের নিজস্ব একটা বাড়ি আছে গোপীবাগে, ওটা ভাড়াটিয়া উচ্ছেদ করে আমি ওইখানে শিফট করি। আপনি অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন, আমি খবর নিয়ে খোঁজ খবর নিয়ে জেনেছি যে বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে ঢাকা শহরের, সবুজবাতি জ্বলে কিন্তু গাড়ি থেমে আছে, লালবাতি জ্বলে গাড়ি চলতেছে, এবং একটা বাংলাদেশ অনেক উন্নত হচ্ছে, কিন্তু এখনও কেন ট্রাফিক পুলিশ রাস্তায় থাকবে? এবং শুনেছি শত শত কোটি টাকা দিয়ে এই লাইট নির্ধারণ করবার জন্য ট্রাফিক লাইন নির্ধারণ করা হয়েছে 2-3 বছর আগে, কোথায় সেই টাকা এবং কোথায় সেই ট্রাফিক লাইন? আসলে এই ঢাকা শহরে আসলে কি বাস করা সম্ভব? ট্রাফিক ব্যবস্থাটা আপনি তো আছেন এর সঙ্গে, কীভাবে এটা দেখেন? দেখো, প্রথম কথাটাই যেটা বলতে হবে যে ঢাকা শহরের মালিক কে? তাহলে কি প্রধানমন্ত্রী ট্রাফিক সিস্টেম মেনটেন করবে? না, ঢাকা শহরের দেখভাল করার দায়িত্ব আইনগতভাবে হওয়া উচিত। পৃথিবীর সব জায়গায় মেয়রকে বলা হয় নগর পিতা। জি, এখন নগর পিতা যে, এই নগরের যে আমরা মানুষজন আছি,
আমাদের যদি পিতা কয়েকশো পিতা হয় তাহলে আমার তো দুরবস্থা হওয়ার কথা। ঢাকা শহর শেষ নাই, আমি সেটাই বলি, সাতটা মন্ত্রণালয় ঢাকা শহরের দেখভাল করে এবং সাতটা মন্ত্রণালয়ের প্রায় 55 থেকে 55টা প্রতিষ্ঠান বাংলাদেশের ঢাকা শহরের মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু কেউ কারো কথা শুনতে রাজি না। কারণটা হচ্ছে এই যে সাতটা মন্ত্রণালয়ের কথা বললাম, তুমি ওনাদের একটা বই আইন সংক্রান্ত একটা বই নিয়েই পাতা উল্টালেই দেখবা বিভিন্ন আইনের নিচে লেখা আছে যেখানে যাহাই থাকুক না কেন তাহার উপর তোমারটি কার্যকর হইবে। অর্থাৎ সাত মন্ত্রণালয়কেই তুমি বলছো ইউ আর দ্য সুপ্রিম অথরিটি। তুমি কি চিন্তা করতে পারো যে নগরপিতা আমি বলি মেয়রকে, যাকে গুলি করে হত্যা করা এবং পাগল ডিক্লেয়ার করা ছাড়া শরম যায় না, এবং 16 জন এমপির এলাকার ভোটে উনি নির্বাচিত, তিনি কি ঢাকা শহরের একটি লাইস্ট পোস্ট 6 ইঞ্চি সরানোর ক্ষমতা রাখেন? রাখে না, কারণ আমি এগুলির সাথে জড়িত বলে বলছি। উনি কি ট্রাফিক পুলিশ কেউ যে গাড়িগুলি যে চলছে সেই গাড়িগুলির লাইসেন্স চেক করার ওনার ক্ষমতা আছে? নাই। ওনার রাস্তায় গাড়ি চলছে ভাঙ্গাচোরা। পৃথিবীর কোনো দেশে, কোনো দেশের রাজধানীতে যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, পুলিশের সব মন্ত্রীরা থাকেন, পুলিশের বড় কর্তারা থাকেন, সেই শহরে চামড়া নাই, মাংস নাই, হাড্ডি নাই, গাড়িগুলি চোখের সামনে দিয়ে চলাচল করছে, তাহলে এই শহরে কি কোনো পরিচালক আছেন? পরিচালক নাই। ওই যে বললাম মেয়র সাহেবকে নগরপিতা যদি তুমি করতে চাও, কিন্তু কোনো সন্তানের 10-12 জন পিতা হলে পারে, কেউ চাবে মাদ্রাসায় পড়াতে, কেউ চাবে রিক্সা চালানোর জন্য, কেউ চাবে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য, কিন্ডারগার্টেনে, ওই সন্তানের যে দুরবস্থা হয় ঢাকা শহরের এক্স্যাক্টলি সেই দুরবস্থা। বাংলাদেশ একটা অসাধারণ দেশ, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আপনারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন অনেক অর্জন। তার আরেকটা অর্জন হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশকে পৃথিবীর অনেক দেশ চেনে, জানে, সম্মান করে। আমরা অনেকগুলো অ্যাওয়ার্ডও অর্জন করেছি। ওয়ান ডে 50 ওভারের যে খেলা সেটা আমরা চমৎকার খেলছি। ইদানিং টি টোয়েন্টিটাও মোটামুটি ভালো খেলছি। কিন্তু যেটা মনে হয় যে টেস্ট যে খেলাটা, যেটা ক্লাসিক, মূলত টেস্ট হচ্ছে ক্লাসিক খেলা, সেইটা এতবার এতভাবে পৃথিবীতে আমরা পরাজিত হচ্ছি নানা দেশের কাছে। হ্যাঁ, তারা 11 জন একটা যে দায়িত্ব নেয় আমাদের ক্রিকেটাররা, তারা তো পুরো 20 কোটি মানুষকে নেতৃত্ব দেয়, কাঁধে নিয়ে তারা এগিয়ে যায়, বারবার আমাদেরকে অপমানিত করে। এই পরিপ্রেক্ষিতে আমি যদি দাবি করি একজন নাগরিক হিসেবে যে টেস্ট ক্রিকেট বন্ধ করে দেওয়া উচিত বা এখনই উপযুক্ত সময় কিংবা আরও পরে না, আপনি কি বলবেন একজন ক্রিকেটারের সাংগঠনিক কাঠামো থেকে? দেখো, ছোট্ট কথা দিয়ে আমি তোমাকে শুরু করি, যে তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদের ক্রিকেট আমাদের জীবনে স্বাধীনতার পরে কত বড় জিনিস ছিল। আমি 74 সনে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশ থেকে গিয়েছিলাম 74 সনের দিকে। কোথায় গিয়েছিল? এটা ব্রাইটনে ছিল। আমার সাথে মানে ব্রিটেন, হ্যাঁ ব্রিটেনের, আমার সাথে ছিল শামসুল ওয়ারেস, আমার টিচার, আমার বন্ধু, আমার এক বছরের সিনিয়র, কিন্তু আমার টিচারও ছিলেন উনি। তা আমরা 2 জন গিয়েছিলাম। তা আমরা যখন ইন্ট্রোডিউস করতে গেলাম নিজেদেরকে যে উই কেম ফ্রম বাংলাদেশ, সব লোক আগ্রাসে বাংলাদেশ এটা আবার কোথায় বলতেছে, অডিয়েন্সের মধ্যে বলতেছে ও ইউ কেম ফ্রম বাগোটা। আরে আমার বললো না ভাই, আমরা বাগোটা থেকে আসি নাই, বাগোটা থেকে আসি, বাগোটা তো হচ্ছে আফ্রিকার একটা দেশ, বাংলাদেশ ওরা মিক্স করে ফেলতেছে। তারপরে আমরা তখন বললাম যে আমরা এসেছি বাংলাদেশ থেকে এবং এটা ইন্ডিয়ার কলকাতার কাছে ছোট্ট একটা দেশ, জানি না তারা কতটুকু চিনলো জানলো আমি জানি না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং, আমি প্রত্যেকটা কনফারেন্সে যেতাম, কিন্তু যেদিন বাংলাদেশ পাকিস্তানকে ক্রিকেটে হারালো এরপর থেকে বাংলাদেশকে আর আমার চেনাতে হয় নাই, বিশেষ করে কমনওয়েলথের 54টা দেশকে আমার চেনাতে হয় নাই। এবং আরও মজার ঘটনা ঘটেছে যে অস্ট্রেলিয়া আলফাবেটিক্যালি বসলে পরে অস্ট্রেলিয়ার পরে আমি বসতাম, অস্ট্রেলিয়ার রিপ্রেজেন্টেটিভ, তারপরে আমি অস্ট্রেলিয়াকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো, এটা আমার জীবনের আরেক প্রাপ্তি। অস্ট্রেলিয়ান ডেলিগেট উঠে আমাকে এমব্রেস করতেছে, এটা আমি কখনো ভুলবো না। এবং আমি দেশে ফিরে এসেই আমাদের প্রতিষ্ঠান থেকে এই ক্রিকেটারদেরকে ওই সময় একখানে অ্যাপার্টমেন্ট ডোনেট করেছিলাম, তারা এই টাকা একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে নিজেরা কিছু নিয়েছিল, আর তার বেশিরভাগ আমি খুবই প্রাউডলি বলবো
তার মধ্যে সুজন ছিল, এই যে মাশরাফি এরা ছিল, এরা বেশিরভাগ অর্থ তারা মুক্তিযোদ্ধাদের, দুস্থ মুক্তিযোদ্ধাদের পেছনে আশরাফুল ছিল, এরা এই টাকাগুলি ব্যয় করেছিল। আমি স্মৃতিগুলি তো আমার জীবনের বিরাট অসাধারণ। আমি টেস্ট ক্রিকেট, এখন তুমি যে কথাটা বলছো, দেখো ক্রিকেটের রুট হলো টেস্ট খেলা। ক্রিকেট প্লেয়ারকে বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু আমরা যদি ঢাকা বা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা দেখি, ওই খেলার আগে কিন্তু বাজার থেকে প্লেয়ারদেরকে বাছাই করে নিয়ে আসা হয়। কিন্তু প্রত্যেকটি ক্লাবের, বিশেষ করে এ গ্রেডের যেসব ক্লাব, সেই ক্লাবগুলির প্রত্যেকটির বাধ্যতামূলক দায়িত্ব হওয়া উচিত যে তোমার প্লেয়ার তৈরি তোমাকে করতে হবে, কিন্তু কাউকে তুমি পাবা না। এখন যে কিছু প্লেয়ার আমরা দেখতে পাই, যদি আমাদের ওই স্কুলটি না থাকতো তাহলে সেই প্লেয়ারগুলিও তুমি পেতে না। আসলে মুবাশ্বর ভাই, আপনার যে জীবনের দৈর্ঘ্য এবং অভিজ্ঞতা, তাতে তো আসলে কয়েকদিন কথা বললে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু তারপরও একটা সময় তো থাকে, সে সময়ের কাছে আমরা তো বন্ধু। এখন আপনার সম্পর্কে একজন খুব, আমারও খুব প্রিয় মানুষ, আপনার খুব প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক এবং একই সঙ্গে পর্যবেক্ষক সাংবাদিক শুভ কিবরিয়া একটা ভাষ্য দিয়েছেন, সেটা একটু জেনে আসি। স্থপতি মুবাশ্বর হোসেন আমাদের বন্ধু মানুষ, যদিও আমাদের মধ্যে বয়সের গ্যাপ অনেক, কার্যসূত্রেই, সামাজিক আন্দোলনের সূত্রেই তার সঙ্গে আমার পরিচয়। উনি একজন বহুমাত্রিক মানুষ। স্থপতি মুবাশ্বর হোসেন বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউটের পরপর পাঁচবার নির্বাচিত প্রেসিডেন্ট, উনি এখনও প্রেসিডেন্ট। উনি কমনওয়েলথ আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, উনি আর্কেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি আমেরিকান আর্কিটেক্ট ইনস্টিটিউটের একজন সম্মানিত ফেলো, উনি একজন খুবই ক্রীড়ানুরাগী মানুষ, ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উনি নির্বাচিত পরিচালক ছিলেন, উনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সঙ্গে সহসভাপতি, উনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি। এর বাইরে ওনার সবচেয়ে বড় জায়গা যেটি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং এই কথাটা উনি খুব একটা বলেন না, মানে সবাই শুনলে খুবই আশ্চর্য হবেন যে উনি একমাত্র মানুষ যিনি গত 8-10 বছরে 17টা মামলা হাইকোর্টে করেছেন জনস্বার্থে, এবং প্রত্যেকটি মামলার উনি আবেদনকারী। এই শহরে সাধারণত মানুষ মামলা মোকদ্দমায় জড়াতে ভয় পায়, কিন্তু মুবাশ্বর ভাই এমন একজন মানুষ যিনি জনস্বার্থে যে কোনো কাজ করতে এগিয়ে আসেন। ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি শিশুর মতো সরল মানুষ, যে কোনো বয়সী মানুষ তার সঙ্গে মিশতে পারে, যে কোনো বিষয় নিয়ে তার সঙ্গে আপনি বাহাস করতে পারেন, তর্ক করতে পারেন। হ্যাঁ, উনি খুবই যৌক্তিক মানুষ, এবং ওনার একটা গুণের কথা না বললে নয়, উনি যদি কোনো কথা, ইভেন টিভিতে উনি যান, উনি যদি টিভিতেও কোনো কথা বলেন এবং সেই কথাটা যদি ভুল হয়, পরের দিন যদি উনি বুঝতে পারেন এটা ভুল, উনি যে কারো কাছে, যে কোনো জায়গায়, যে কোনো মিডিয়ায় সেটা ভুল স্বীকার করতে উনি কোনো দ্বিধা করেন না। এটা আমার কাছে তার একটা গ্রেটনেস মনে হয়, যে এরকম একজন মানুষ যে এত সহজে নিজের ভুলকে স্বীকার করেন। তিনি ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য করতে পারতেন, তিনি সেগুলো করেন নাই, বরং তিনি এসব সাংগঠনিক জিনিসের মধ্যে সম্পৃক্ত আছেন, একটা মানবিক হৃদয় নিয়ে আছেন। আমরা যে কথাটা সবসময় বলি, আমরা মিডিয়াতেও বলি, যে মুক্তিযুদ্ধের চেতনা, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি অন্তত যা বুঝি, যে স্পিরিট বুঝি, যে সততা বুঝি, দেশপ্রেম বুঝি, সেটা আমি মুবাশ্বর ভাইয়ের মধ্যে সবসময় দেখতে পাই। তার সম্পর্কে আসলে এত স্বল্প সময়ে বলা সম্ভব না, মানে অনেক ঘটনা, অনেক বিষয়, তো আমি আশা করি যে তার সম্পর্কে একটা রাইট আপও বেরিয়েছে, একটা বইয়ের মধ্যে তার অংশ আছে, আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণ তার সম্পর্কে জানুক। এবং আমার মনে হয় যে উনি দীর্ঘজীবন লাভ করলে এই জাতি উপকৃত হবে, জাতি তার কৃতিত্ব আরও জানতে পারবে, তার মতো একজন বীর মুক্তিযোদ্ধা, তার মতো একজন ক্রীড়াপ্রেমিক মানুষ, তার মতো একজন সমাজসেবী মানুষ, তার মতো একজন সাংগঠনিক মানুষ আমাদের হাজার হাজার জন্ম নিক, এইটা আমি প্রত্যাশা করি তার শুভ জীবনের মধ্য দিয়ে। বাহ, কেমন লাগলো? হয়তো ভালোবাসে সেই জন্য কথাগুলি বলেছে, আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। মুবাশ্বর ভাই, আপনি তো শিল্পী, আর্কিটেক্ট, আপনার হাতে কত রকমের ছবি, আপনি যে ছবি আঁকেন, আপনার ছবি অনেকেই এঁকেছে, আরও আঁকবে ভবিষ্যতে, আমাদের সাইফুল আপনার ছবিটা এঁকেছে, তো শিল্পীর হাতে যেটা থাকে সেটা হচ্ছে একটা নিজেকে নির্মাতা তৈরি করার, বয়সটা কমিয়ে দিতে পারে, বয়সটা বাড়ায় দিতে পারে, সৌন্দর্যের অবারিত দ্বার উন্মোচন করে দিতে পারে। সাইফুল একটা অসাধারণ ছবি এঁকেছেন, সাইফুল আপনার কাছে ছবিটা নিয়ে যাবে, দেখবেন এবং একটু মন্তব্য করবেন। আমার তুলির টাঁচগুলি আমার এত ভালো লাগছে, চিন্তা করা যায় না। আপনার ভালো লাগছে? খুবই ভালো লাগছে। অল্প সময়ের মধ্যে ছেলেটা বসে এত সুন্দর করে, আমি তো ভাবছিলাম যে বোধহয় এমনি স্কেচ করে ফেলবে, বুঝলে, এত সুন্দর একেবারে প্রেজেন্টেবল একটা ছবি আঁকবে এটা কিন্তু আমি কখনো চিন্তা করিনি। আপনি মুবাশ্বর হোসেন যে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠান শিল্পবাড়ি
অন্যতম একটা মাত্রায় পৌঁছেছে। আপনি যেখানেই থাকবেন, যেভাবেই থাকবেন, ভালো থাকবেন, কুশলে থাকবেন এবং সুন্দর থাকবেন এবং অনিবার্যভাবে বাংলাদেশের সমস্ত সৌন্দর্য নিয়েই থাকবেন। ভালোবাসা আপনাকে। আমার খালি একটা তোমাদের কাছে চাওয়া, আমি যেন দেশকে ভালোবেসে মারা যেতে পারি, আমার আর কিছু চাওয়ার নেই। এটুকুই। সাইফুল, অসাধারণ একটা ছবি আঁকবার জন্য আপনাকে ধন্যবাদ। খুবই অসাধারণ একটা ছবি এঁকেছেন আপনি। প্রিয় দর্শক, শিল্পবাড়ি আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন এক অসামান্য মানুষ, মুবাশ্বর হোসেন। এই মুবাশ্বর হোসেনরা আছে বলেই আমাদের বাংলাদেশটা আছে। আমরা যে যেখানেই থাকি, এই বাংলাদেশকে বুকে নিয়ে যেন চিরকাল বেঁচে থাকতে পারি। জয় বাংলা।